হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিবরাত্রি স্পেশাল ল্যাংচার একটা রেসিপি তো আমি এই ল্যাংচা মিষ্টিগুলো কীভাবে বানালাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো চলো আমরা রেসিপিটা শুরু করবো এবার দেখো প্রথমে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুধ দেখো দুধটা একটু ফুটে এসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বড় চামচে এক চামচ ঘি তো দেখো এটা ভালোভাবে ফুটে এসছে এটাকে একটু নাড়াচাড়া করে নেব সামান্য তারপর এর মধ্যে আমি বড় বাটিতে এক বাটি সুজি দিয়ে দিলাম তোমরা যতটা বানাবে সেই রকম পরিমাণ অনুযায়ী দেবে তোমরা তো দেখো সুজিটা এরকম গায়ে লাগা লাগা করে নিতে হবে যখনই দেখবে এরকম হয়ে এসেছে এটা নামিয়ে নেবে তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি এরপর এটা হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে তো দেখো একদম এরকমভাবে মেখে নিতে হবে মাখার পর আমি ল্যাংচার আকারে মিষ্টিগুলো গড়ে নিয়েছি তোমরা চাইলে গোল করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ দেবে তো দেখো কড়াইতে বসিয়ে নিয়েছি তেল এরপর আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব ছেড়ে দিলাম এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে নয় পুড়ে যেতে পারে তো দেখো একদিকটা লাল লাল হয়ে এসছে কী সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব একটা একটা করে এভাবে সবগুলো আমি নামিয়ে নেব বাকি যেগুলো আছে সেগুলো আমি ছেড়ে দেব এবার এইভাবে সবগুলো ভেজে নেব তো এরপর চিনি সিরাটা তৈরি করব ওই জন্য একটা বাটি নিয়েছি বাটিতে দিলাম এক বাটি জল আরও হাফ বাটি দিয়ে দিলাম তো একই পরিমাণে চিনি দিয়ে দেবো দেড় বাটি ওই বাটিতেই কিন্তু চিনিটা দিতে হবে সমান সমান তো দেখো চিনির সিরাটা ফুটে এসছে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো এভাবে তো দেখো তারপর আমি এর মধ্যে দুটো এলাচ অ্যাড করে দিয়েছি চিনির সিরাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এরপর ভেজে রাখা মিষ্টিগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ল্যাংচা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আমি কিন্তু খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তোমাদেরকে মিষ্টির রেসিপিটা দেখালাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু বন্ধুরা এই মিষ্টিটা একদম রুটির সাথে কিংবা তোমরা পরোটার সাথে খেতে পারো এই মিষ্টিটা কিন্তু একদম নরম তুলতুলে হয় একদম দোকানের মতো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা একদমই বলবে না